শেষ রক্ষা হচ্ছে না ওসি প্রদীপের। ফাঁসির ভয়ে আদালতে দাঁড়িয়ে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলল এই অমানুষটি। পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দুই নম্বর আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার আদালতে অঝরে কেঁদেছে। মামলার চলমান বিচার কার্যের সপ্তম দফা সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কাঠগড়া থেকে কারাগারে ফেরার প্রিজন ভ্যানে ওঠা পর্যন্ত তাকে কান্না করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। চোখ থেকে অতিরিক্ত পানি ঝরার কারণে তার চোখ দুটি লাল হয়ে যায় বলেও জানান তারা। এ ব্যাপারে মামলার বিচার কার্যের শুরু থেকে সম্পৃক্ত এক আইনজীবীর নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই কারণে সাবেক ওসি প্রদীপ কাঁদতে পারেন। প্রথমত, তিনি হয়তো বুঝতে পেরেছেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় শীঘ্রই নিজ অপরাধের শাস্তি পেতে যাচ্ছেন। এমনটি হলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে হত্যার অপরাধে নিশ্চিতভাবে তাকে অপরাধের প্রায়শ্চিত্য করতে হবে, সেই আশঙ্কায় তিনি কেঁদেছেন। দ্বিতীয়ত, রাগে ক্ষোভেও তিনি কাঁদতে পারেন। তার দায়িত্বকালীন সময়ে তিনি প্রতাপশালী রাজার মতোই হুকুম দিয়েছেন। তিনি না চাইলেও তার কক্ষে কেউ প্রবেশ করতে পারেননি, সামনে বসতে পারেননি। এখন সিনহা হত্যায় অভিযুক্ত হয়ে বিচার কার্য চলাকালে আদালতের কাঠগড়ায় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়েই থাকতে হচ্ছে। আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ জেরার কারণে সাক্ষীর পাশাপাশি আসামিদেরও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিচার কার্যের সপ্তম দফা পর্যন্ত একইভাবে চলে এসেছে এমন পরিস্থিতি। এ কারণে হয়তো অতীতের ক্ষমতার বিষয় মাথায় এসে রাগে ক্ষোভে কাঁদেন তিনি। এই আইনজীবীর ভাষ্য, আইনের মানুষ হিসেবে হয়তো মামলার রায় কী হতে পারে সেটিও তার জানা হয়ে গেছে। এ কারণে মামলার রায়ের দিন ঘনিয়ে আসায় প্রদীপের মনোবল ভেঙে পড়েছে। ওসি প্রদীপের কান্না প্রসঙ্গে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী পিপি ফরিদুর আলম বলেন, ভয় কিংবা অনুশোচনার কারণে এটা হতে পারে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কান্নাকালীন হাতকড়া পরা ওসি প্রদীপের দুই পাশে ছিলেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল গিয়াস ও পরিদর্শক হাফিজুর রহমান। এর আগে ছয় দফা সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আনা নেওয়ার সময় এভাবে প্রকাশ্যে কখনো কাঁদেননি প্রদীপ। সপ্তম ধাপে সাক্ষ্য গ্রহণ শেষে তিনি কেন কাঁদলেন এ নিয়ে নানা আলোচনা চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম বলেন, এ মামলার সপ্তম দফা সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 29 ও 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ দিন ধার্য করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। এদিন তদন্ত কর্মকর্তার মুলতবি জেরা চলবে। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেইন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি, টেকনাফে দুটি, রামুতে একটি মামলা করে। ঘটনার পর গত 5 আগস্ট কক্সবাজারের আদালতে প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আলোচিত এ মামলায় গত বছরের 13 ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ও র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের তৎকালীন দায়িত্বরত সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম ওসি প্রদীপ সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতের অভিযোগপত্র জমা দেন। গত 27 জুন আদালত 15 জন আসামিকে বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় 83 জনকে সাক্ষী করা হয়েছে, তাদের মধ্যে এ পর্যন্ত 65 জন সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল ইসলামকে টানা 7 ঘণ্টা জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা। সকাল 10টা থেকে আদালতে মুলতবি রাখ পর্যন্ত বিকেল 5টা তাকে জেরা করা হয়। মামলা যেভাবে এগুচ্ছে তাতে খুবই স্পষ্ট যে প্রদীপ সর্বোচ্চ সাজা পাবে, মানে তার মৃত্যুদণ্ডের রায় দিবে আদালত। দেশের সর্বসাধারণের মানুষও তার ফাঁসি দাবি করছেন। কি আপনি চান না? প্রদীপ নামে এই অমানুষটার ফাঁসি চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।